আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার সবার আগে কাছে আমরা আসছি নতুন রূপে আপনার শহরে চোখ রাখুন সঙ্গে থাকুন উত্তর দমদম পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু মিশ্র তার সঙ্গীদের বিরুদ্ধে রেশন দোকান থেকে হুমকি দিয়ে দশ বস্তা চাল তুলে নেওয়ার অভিযোগ অভিযোগ গত মাসের তিরিশ তারিখ একুশ নম্বর ওয়ার্ডে শ্রীনগরে রেশন দোকান থেকে কোনো টাকা পয়সা না দিয়েই দশ বস্তা চাল তুলে নিয়ে আসে স্থানীয় কাউন্সিলার অঞ্জু তার সঙ্গীরা এরপরে রেশন দোকানের মালিক তার সংগঠনকে গোটা বিষয়টি বিষয়টি জানান তারপরে কানে যায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি গতকাল নিমতা থানার পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন এরপর গতকাল বিকেলে কাউন্সিলর ও তার সঙ্গীদের বাড়িতে হানা দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কাউন্সিলার ও তার সঙ্গীদের বাড়ি থেকে দশ বস্তা চাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এদিকে এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব বৈঠকে বসে যদিও এই বৈঠক নিয়ে পূর্ব প্রধান ও স্থানীয় তৃণমূল সভাপতির মুখে দু রকম কথা শোনা যায় পূর্ব প্রধান দলীয় বৈঠক বলে বিষয়টি এড়িয়ে গেলেও তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস বলেন এই নিয়ে বৈঠক হয়েছে তার বিশ্বাস কাউন্সিলর এই কারে জড়িত নয় কেউ বা কারা দল ও কাউন্সিলরকে বদনাম করতেই

খাদ্যমন্ত্রী যদি খাদ্যমন্ত্রী আমার জেলারও সভাপতি আমার দলের নেতা তো খাদ্যমন্ত্রী যেটা ভালো বুঝবেন তার উপরে তো আমাদের সিদ্ধান্ত নেবার কিছু নেই না 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 এটা এটা নিয়ে কোনো মন্তব্য করার নেই ঠিক সেইভাবে নয় মানুষের জন্যই মানুষের সাথেই বলেছিল যে ওয়ার্ডের মানুষ যদি কিছু চাল দেওয়া যায় কিন্তু যদিও এটা অন্যায় সাধারণ মানুষের চাল আমরা দলগতভাবে আমরা সমস্ত ওয়ার্ডে চাল ডাল খাবার পৌঁছে দিয়েছি আমরা খোঁজখবর নিয়ে দেখছি বিষয়টা এবং প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন এটা দেখছে কিন্তু এই ধরনের জিনিস সে যেই করুক এটা খুবই নিন্দনীয় এবং কাউন্সিলার আজ সমস্ত কাউন্সিলারদের নিয়ে আমরা মিটিংয়ে বসেছিলাম কিন্তু কাউন্সিলররা স্বীকার করেনি তারা কেউ এই ধরনের কাজ করেনি এবং আমরা বার্তা দিয়েছি যে কোনো রেশন দোকানে গিয়ে আপনারা যাবেন না গিয়ে এক কিলো চাল পর্যন্ত চাবেন না মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চাল দিচ্ছে সাধারণ মানুষ যাতে পায় সেদিকে আপনারা নজর রাখবেন কিন্তু কোনো রেশন দোকানে গিয়ে আপনারা কেউ কিছু চাবেন না কিন্তু আমাদের কাউন্সিলর এসে ব্যাপারে জড়িত নেই কেউ হয়তো দলের নাম করে দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরে তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি